গর্ভধারণ করা নারীদের কাছে আশীর্বাদ স্বরূপ, গর্ভধারণের সংবাদ পাওয়া নারীদের কাছে তৃপ্তি ও আনন্দদায়ক, কাঙ্ক্ষিত সন্তানকে নিয়ে মায়েদের চোখে নানা স্বপ্ন ভেসে ওঠে। কথায় আছে, সব স্বপ্ন সত্যি হয় না, তাই গর্ভে ধারণ করা কাঙ্ক্ষিত সন্তান যখন নষ্ট হয়ে যায় বা নষ্ট করতে বাধ্য হয়, তা গর্ভধারিণী মায়ের পক্ষে কষ্টদায়ক। বহু বছর আগে গর্ভপাত করা বা গর্ভজাত সন্তানকে নষ্ট করা বা নষ্ট করতে বাধ্য হওয়াকে পূর্বজন্মের পাপ বলে মনে করা হতো। সমাজের চোখে এই ধরনের ঘটনাকে সামাজিক পাপ বলে গণ্য করা হতো। তাই গর্ভপাত করানো বা গর্ভজাত সন্তানকে নষ্ট করার প্রয়োজন হলে লোকচক্ষুর অন্তরালেই করতে হতো। গর্ভপাত করার আইনি স্বীকৃতি না থাকায় কিছু অসাধু লোক অবৈধভাবে ও অবৈজ্ঞানিক পদ্ধতিতে গর্ভপাত করার কাজ চালাত। এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে গর্ভপাত করানোর ফলে অনেক মহিলা গর্ভপাতের সময়েই মারা যেত। আবার অনেকে গর্ভপাতের পরে বিভিন্ন কঠিন শারীরিক সমস্যার সম্মুখীন হতো। মহিলাদের দিনের পর দিন এই ধরনের শারীরিক সমস্যা ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সরকার গর্ভপাত করানোকে আইনি স্বীকৃতি প্রদান করে। 1971 সালে মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্ট প্রণয়ন করা হয়। আজকের এই ভিডিওতে মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্ট 1971 ও 2020 সালে এই আইনের কী কী সংশোধন করা হয়েছে সেসব সম্পর্কে বিস্তারিতভাবে জানাব। কখন বা কোন অবস্থায় গর্ভপাত করানো যেতে পারে, আইনত কে বা কারা মহিলাদের গর্ভপাত করাতে পারে, কোথায় গর্ভপাত করানো যাবে, গর্ভপাত করাতে কার অনুমতি লাগবে, গর্ভধারণের কতদিন পর আইনত গর্ভপাত করানো যাবে, এই আইন ভঙ্গ করলে কি সাজা হতে পারে, মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 আইনে কী কী সংশোধন করা হয়েছে, সব শেষে জানাবো কেন এই আইন সংশোধন করা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে নেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। গর্ভপাত সংক্রান্ত বিভিন্ন মামলায় ক্ষেত্র বিশেষে সুপ্রিম কোর্ট গর্ভপাতের অনুমতি দেয়নি। 2017 সালে মহারাষ্ট্রের এক 26 সপ্তাহের গর্ভবতী মহিলা ডাউন সিনড্রোমের কারণ দেখিয়ে গর্ভপাত করানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয়। মেডিকেল বোর্ডের পরামর্শ মতো সুপ্রিম কোর্ট গর্ভপাতের অনুমতি না দিয়ে মামলাটি খারিজ করে দেয়। এই সংক্রান্ত বিষয় মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্ট 1971 আইনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। গর্ভপাত করানোকে আইনি স্বীকৃতি প্রদান করার উদ্দেশ্যে 1971 সালে 10ই অগস্ট পার্লামেন্টে মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্ট পাস করা হয় এবং 1972 সালে 1লা এপ্রিল দেশব্যাপী এই আইন বলবৎ করা হয়। 2020 সালে এই আইনে কিছু সংশোধন করা হয়। কখন বা কোন অবস্থায় গর্ভপাত করানো যেতে পারে, গর্ভকালীন অবস্থায় যদি কোনো গর্ভবতী মহিলার জীবনের মারাত্মক ঝুঁকি থাকে অথবা গর্ভবতী মহিলার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবার সম্ভাবনা থাকে, যদি দেখা যায় গর্ভবতী মহিলার শিশু জন্মগ্রহণ করলে শিশুটি মারাত্মকভাবে প্রতিবন্ধকতার শিকার হতে পারে বা শিশুটির মধ্যে মারাত্মক শারীরিক ও মানসিক অস্বাভাবিকতার সম্ভাবনা থাকে, মহিলা নাবালিকা হোক বা সাবালিকা হোক বা মানসিক ভারসাম্যহীন মহিলা হোক যদি ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে থাকে, আইনত কে বা কারা মহিলাদের গর্ভপাত করাতে পারে, যে কোনো আরএমপি বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা নিবন্ধিত চিকিৎসক যার নাম ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের অধীন স্টেট মেডিকেল রেজিস্টারে নথিভুক্ত আছে এবং যিনি সরকার অনুমোদিত কেন্দ্রে কমপক্ষে 25টি গর্ভপাত করানোর ব্যাপারে সহায়তা করেছেন এবং শংসাপত্র ধারণ করেছেন, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে 6 মাসের জন্য হাউস সার্জন হিসেবে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যায় ডিপ্লোমা বা ডিগ্রি প্রাপ্ত হয়েছেন। কোথায় গর্ভপাত করানো যাবে, সরকার দ্বারা পরিচালিত হাসপাতালে অথবা সরকার দ্বারা অনুমোদিত যে কোনো জায়গায় গর্ভপাত করানো যেতে পারে। গর্ভপাত করাতে কার অনুমতি লাগবে, মহিলার লিখিত অনুমতি ছাড়া তার গর্ভপাত করানো যাবে না। গর্ভপাত করানোর ক্ষেত্রে মহিলার স্বামীর কোনো অনুমতি লাগবে না, পিতামাতা বা আইনত বৈধ অভিভাবকের অনুমতি ছাড়া কোনো নাবালিকা মেয়ে অথবা কোনো উন্মাদ মহিলার গর্ভপাত করানো যাবে না। গর্ভধারণের কতদিন পর আইনত গর্ভপাত করানো যাবে,
যদি মহিলার গর্ভধারণকাল 20 সপ্তাহ বা তার কম হয়ে থাকে তাহলে আইনত গর্ভপাত করানো যাবে। গর্ভধারণকাল 20 সপ্তাহ অতিক্রান্ত হলে গর্ভপাত করানো যায় না। তবে 2020 সালে গর্ভধারণকাল সংক্রান্ত বিষয় নিয়ে এই আইনের সংশোধন করা হয়েছে, যা একেবারে ভিডিওর শেষে আলোচনা করা যাবে। যদি মহিলার গর্ভধারণকাল 12 সপ্তাহ বা তার কম হয়ে থাকে তাহলে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা নিবন্ধিত চিকিৎসক গর্ভপাত করাতে পারবে। যদি মহিলার গর্ভধারণকাল 12 সপ্তাহের বেশি ও 20 সপ্তাহ বা তার কম হয়ে থাকে তাহলে দুজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা নিবন্ধিত চিকিৎসকের মতামত সাপেক্ষে গর্ভপাত করাতে হবে। এই আইন ভঙ্গ করলে কি সাজা হতে পারে? যদি কোনো ব্যক্তি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার না হওয়া সত্ত্বেও কোনো মহিলার গর্ভপাত করায় তাহলে তার 2 থেকে 7 বছর অবধি সশ্রম কারাদণ্ড হতে পারে। সরকার অনুমোদিত নয় এমন কোনো জায়গায় গর্ভপাত করালে 2 থেকে 7 বছর অবধি সশ্রম কারাদণ্ড হতে পারে। সরকার অনুমোদিত নয় এমন কোনো জায়গায় গর্ভপাত করালে সেই জায়গার মালিকের 2 থেকে 7 বছর অবধি সশ্রম কারাদণ্ড হতে পারে। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 আইনে কি কি সংশোধন করা হয়েছে? দীর্ঘদিন ধরে মহিলাদের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন এনজিও মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971 আইনে সংশোধনের দাবি করে আসছিল। তাদের দাবিকে গুরুত্ব দিয়ে অবশেষে এই আইন সংশোধন করে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 বলবৎ করা হয়। সংশোধনী: ধর্ষণের ফলে বা ঘনিষ্ঠ আত্মীয় দ্বারা যৌন সঙ্গমের ফলে কোনো মহিলা গর্ভবতী হলে অথবা মহিলার ভ্রূণের অস্বাভাবিকতাজনিত কারণে গর্ভপাত করার সময়সীমা 20 সপ্তাহ থেকে বাড়িয়ে 24 সপ্তাহ করা হয়েছে। যেসব মহিলারা সাবস্টেন্সিয়াল ফয়েটাল অ্যাবনর্ম্যালিটিস বা পর্যাপ্ত ভ্রূণের অস্বাভাবিকতাজনিত রোগ ভোগ করে থাকেন তাদের ক্ষেত্রে গর্ভপাত করার কোনো সর্বোচ্চ সময়সীমা প্রযোজ্য হবে না, তবে এই রোগ নির্ণয় করবে মেডিকেল বোর্ড। এই মেডিকেল বোর্ডে থাকবে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, একজন শিশুরোগ বিশেষজ্ঞ, একজন রেডিওলজিস্ট বা সোনোলজিস্ট, সরকার দ্বারা মনোনীত যে কোনো সদস্য বা সদস্যবৃন্দ। গর্ভনিরোধকের অকার্যকারিতার ফলে গর্ভবতী হলে গর্ভপাত করানো যাবে, তবে গর্ভপাতের সময়সীমা 20 সপ্তাহ বা তার কম হতে হবে। নতুন আইনে বিবাহিত মহিলা বা তার স্বামী এই কথাটির পরিবর্তে মহিলা বা তার সঙ্গী কথাটি সংযোজন করা হয়েছে। নতুন আইনে মহিলাদের নিরাপদ গর্ভপাত নিশ্চিত করা হয়েছে এবং মহিলাদের প্রজনন অধিকার সুরক্ষিত করা হয়েছে। রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কখনো আইন দ্বারা অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে গর্ভপাত করা হয়েছে এমন মহিলার নাম প্রকাশ করতে পারবে না। সব শেষে জানাবো কেন এই আইন সংশোধন করা হয়েছে। মহিলাদের সিদ্ধান্ত নেবার অধিকারকে আরও কঠোরভাবে বলবৎ করার উদ্দেশ্যে এই আইন সংশোধন করা হয়েছে। 20 সপ্তাহের সময়সীমা নির্ধারিত থাকায় মহিলাদের অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই আইন সংশোধনের প্রয়োজন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে দেরি করে গর্ভধারণ শনাক্ত হওয়ায় মহিলাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। চিকিৎসা প্রযুক্তির উন্নতি হয়, অনেক দেরি করে ভ্রূণে ক্রোমোজোমের অস্বাভাবিকতা শনাক্ত হয়, মহিলাদের গর্ভপাত করাতে সমস্যার সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে 20 থেকে 21 সপ্তাহের মধ্যে মহিলাদের ভ্রূণ শনাক্তকরণে স্ক্যান করা হয়, তাই গর্ভপাতের সময়সীমা বৃদ্ধির প্রয়োজন হয়ে পড়ে। মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে মহিলাদের প্রজনন ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রয়োজনে বা জরুরি অবস্থায় গর্ভপাত করানো একান্ত দরকার, কিন্তু অপ্রয়োজনে গর্ভপাত যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মহিলাদের সাথে যাতে কোনো যৌন অপরাধ না ঘটে সেদিকে সমাজকে সচেতন হতে হবে। গর্ভবতী মহিলাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের সকলকে নজর রাখতে হবে। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানান। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।